চট্টগ্রাম শহরের যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন বাইপাস সড়ক। কাজও প্রায় শেষের দিকে। প্রকল্পটির কাজ শেষ হলে নগরীর যানবাহনের চাপ অনেকটাই কমবে আশা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়াজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শহরের যানজট এড়াতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন বাইপাস সড়ক। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে চট্টগ্রাম মহানগরীকে না ছুঁয়ে কম সময়ে সব যানবাহন যেতে পারবে চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য এলাকার যে কোনো গন্তব্যে। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 325 কোটি টাকা। জনগণ এবং চালকরা বলছে বাইপাসটি চালু হলে নগরীর দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে রেহাই পাবে তারা। যে ভোগান্তিটা এখন হচ্ছে, এটা রাস্তাটা হয়ে গেলে আল্লাহর রহমতে তখন এই ভোগান্তিটা আমাদের পড়তে হবে না। গাড়ি দুইভাগ হয়ে গেলে গাড়িটা জামজট ঢাকা রোড হয়ে না, আর এদিক দিয়েও আর সব সুবিধা হয়ে যাবে। নতুন সড়ক হচ্ছে, এটা এদিক দিয়ে আমাদের যেতে খুব সুযোগ সুবিধা হবে এই শহরে যেতে। এরই মধ্যে সড়কটির 60% কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে নগরীর বাণিজ্য উন্নয়নের পাশাপাশি যানজট সমস্যা নিরসন হবে আশা করছেন সিডিএ চেয়ারম্যান। বছর খানিকের মধ্যে কাজ আমার আশা করি শেষ করতে হবে। তখন এই রাস্তাটা যদি চালু হয় তাহলে ঢাকা চট্টগ্রামের যে রাস্তাটা আছে সেই যানজটটা অনেক অংশে কমে আসবে। আর নগর পরিকল্পনাবিদরা বলছে বাইপাস সড়কের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা এবং মিসিং লিঙ্কের পরিবর্তন না হলে নগরীর যানজট সমস্যা থেকেই যাবে। শহরে যানজটের ওপর যে বিষয়টি আছে সেইটি হচ্ছে শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং মিসিং লিঙ্ক যদি কমপ্লিট করতে না পারি তাহলে ওই রোডটা করার পরও এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। একইভাবে 4 লেনে উন্নীত করা হচ্ছে নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার সড়ক। সংশ্লিষ্টরা বলছে কাজটি শেষ হলে যানজটের দুর্ভোগ পোহাতে হবে না দক্ষিণ চট্টগ্রামের জনগণকেও। সুরুজ আহমেদ, নিউজ 24।